দেখুন, বার্তা দেওয়ার কিছু নয়, ব্যাপারটা হচ্ছে ব্যারাকপুরের মানুষ খেলাধুলা ভালোবাসে। এখানে এই মাঠে অনেক টুর্নামেন্ট এরা করেছে এবং টুর্নামেন্ট রেগুলারলি প্রায় হয়। আমরাও চেষ্টা করেছি সবাইকে নিয়ে একটু আনন্দের মধ্যে থাকতে এবং এই খেলাধুলার মধ্যে দিয়ে কিছুটা ভাবে, কারণ এখানে দুটো তিনটে একাডেমি আছে যারা নিজেরা খুব কষ্ট করে তাদের একাডেমি চালায়, সেখানে যদি আমাদের সবার একটু সহযোগিতাও থাকে, তাদের আমরা কেউ হেল্প করতে পারি না, কিন্তু যদি সহযোগিতাও থাকে তারা আগামী দিন আর একটু এনার্জি পায়। তাই সবাইকে নিয়ে আমরা একটা চেষ্টা করেছি এমএলএ কাপের নামে একটা খেলা করানো, যাতে সবাই মিলে খেলতে করতে পারে। এবং আমাদের এই ডাকে প্রাক্তন প্রচুর প্লেয়ার এসছে, তারা আসছেন, তারা এসে এখানে আমাদেরও যেমন ডাকে তারা সাড়া দিয়েছেন বলে আমরা গর্বিত, ঠিক তেমনিভাবে এরকম যদি প্রত্যেকটা মানুষ এগিয়ে আসে, কারণ ব্যারাকপুর চিরকালই কলকাতা মাঠকে অনেক প্লেয়ার দিয়েছে, সুশীল সিনহা, স্বপন সেনগুপ্ত থেকে শুরু করে সবাই, অনেক প্লেয়ার আছেন, জগদীশ ঘোষ বা আছেন, বা পরবর্তীকালেও যারা এই মাঠে খেলা করেন, এরা যেমন এই আলাউদ্দিন আছে, মানে রানা আছে, তারপর ওই ডাকনাম আছে পিকলু, ওর ভালো নামটা আছে, এখান থেকে এই মাঠ থেকে, এবং এখনও বোধ হয় মোহনবাগানে খেলছে শেখ সাদিল, শেখ সাহিল, এই মাঠ থেকে প্রচুর প্লেয়ার উঠছে। এবং এই যে একাডেমিগুলোর পাশে আছে, কাছাকাছি আমাদের আছে, সেখান থেকে অনেক ছেলে আইএসআইএল, আইএসএল, আইপিএল এরা খেলতে যাচ্ছে। তাই আমরা যদি সবাই মিলে সবাই একটু পাশে দাঁড়াই, অর্থনৈতিকভাবে সাহায্য করতে না পারলেও মানসিকভাবে যদি পাশে দাঁড়াতে পারি, আমার মনে হয় প্রত্যেকেরই মনে হবে খেলাধুলাটাকে একটু বেরিয়ে বাড়িয়ে নিয়ে যাবে।